সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের আয়োজনে যা যা থাকছে। প্রথমেই থাকছে করোনা সংকটকালে বাংলাদেশের রাজনীতি একরকম স্তব্ধই বলা যায়। আর ঠিক এ সময়ই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যে পাঁচটি ভুলের কারণে নতুন করে জোশ ফিরে পাচ্ছে বিএনপি, এবং তারপরেই থাকছে যে ভয়াবহ পাঁচটি সংকটেই লন্ডভন্ড হয়ে যেতে শুরু করেছে আওয়ামী লীগ। সুপ্রিয় দর্শক, সর্বশেষে দেখুন গণমাধ্যমেই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবারে বিস্তারিত, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম শুধুমাত্র ত্রাণের মধ্যেই সীমাবদ্ধ, আর দুই একজন নেতা ঘরোয়া কিছু বিবৃতি দিয়েই রাজনৈতিক কর্মকাণ্ডকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু এই করোনা সংকটকালে বাংলাদেশের রাজনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। ক্রমশ বিএনপি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, ফিরে পাচ্ছে নতুন করে জোশ। বিএনপিকে বিভিন্ন কর্মকাণ্ডে সরব এবং সক্রিয় হতে দেখা যাচ্ছে। সম্প্রতি জামাতে ইসলাম থেকে বেরিয়ে নতুন একটি দল আত্মপ্রকাশ করেছে। তবে নতুন রাজনৈতিক দলটি কতটুকু কি করবে তা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। এখন পর্যন্ত মানুষ এই রাজনৈতিক দলটিকে গুরুত্বের সঙ্গে নেয়নি। তবে বিএনপি যে গত কিছুদিন ধরে গুছিয়ে রাজনীতি করছে, বিশেষ করে বিভিন্ন বিষয় নিয়ে জনগণের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা ধারণ করে কথা বলছে, সেটা রাজনীতিতে স্পষ্ট হয়েছে। বিএনপিকে করোনা সংকটের সময় বেশ আত্মবিশ্বাসী এবং আক্রমণাত্মক মনে হচ্ছে। বিএনপি সরকারের সমালোচনা করছে, টু দ্য পয়েন্ট সরকারের দোষ ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছে, কোথায় কোথায় সরকারের ব্যর্থতার পরিচয় দিয়েছে তা সুনির্দিষ্ট করে তারা তা বলছে। অতীতের যে বিএনপি ছিল ঢালাওভাবে একই রকম বক্তৃতা দিত, জনগণের ইস্যু নিয়ে তাদের কোনো বক্তব্যই ছিল না, জনগণের পাশে তারা কখনো দাঁড়াতো না। তাদের দাবি ছিল শুধু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, খালেদা জিয়ার মুক্তি আর তারেক জিয়ার বন্দনা। সেই জায়গা থেকে বিএনপি এখন অনেকটাই সরে এসে গঠনমূলক সমালোচনা করছে। নেতাকর্মীরা সীমিত হলেও ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছে, কর্মীদের মধ্যে একটা প্রাণবন্ত ভাব লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে যে 2018 সালের ডিসেম্বরের নির্বাচনে যে বিএনপি একেবারে পর্যদুস্ত হয়ে গেল, ন্যূনতম আসনও পেল না, জন্মের পর থেকে বিএনপি সবচেয়ে খারাপ পরিস্থিতিতে গেল, যে দলের প্রধান নেতা বেগম খালেদা জিয়া 25 মাস কারাবরণ করে মুচলেকা দিয়ে কারাগার থেকে বেরুলেন শর্ত সাপেক্ষে, সেই বিএনপি এভাবে আত্মবিশ্বাসী হয়ে জোশ ফিরে পাচ্ছে কিভাবে? বিএনপি সরকারের বিরুদ্ধে মাঠ গরম করার সব আয়োজনই সেরে ফেলেছে। বিএনপির অনেক নেতাই বলছেন আগামী কিছুদিনের মধ্যেই সরকার করোনার বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর সরকারের বিপক্ষে বিএনপি আন্দোলনের প্রস্তুতিও নেবে। চুলচেরা বিশ্লেষণ শেষে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মূলত পাঁচটি কারণেই বিএনপি এখন জোশে ভরপুর, আত্মবিশ্বাসী। প্রথমত খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়ার মুক্তি বিএনপির একটি শক্তি। খালেদা জিয়া কথা বলুক আর নাই বলুক, খালেদা জিয়া হোম কোয়ারেন্টাইনে থাকুক বা শর্ত সাপেক্ষে মুখ বন্ধ করে রাখুক, কিন্তু খালেদা জিয়া বাইরে আছেন, এতেই কর্মীরা অনেক চাঙ্গা অনুভব করছেন এবং প্রাণশক্তি ফিরে পাচ্ছে। দ্বিতীয়ত করোনা নিয়ে পরিস্থিতি। করোনা পরিস্থিতিতে ক্রমশ সরকারের উপর চাপ বাড়ছে। সারা বিশ্বে যারাই ক্ষমতায় আছে, ক্ষমতাসীন সেই দলের উপর চাপ বাড়ছে করোনা সংকটের কারণে, আর এটিকে বিএনপি তাদের আশীর্বাদ হিসেবে মনে করছে। তৃতীয়ত মানুষের অর্থনৈতিক সংকট। করোনার কারণে মানুষের কর্মসংস্থান নষ্ট হচ্ছে, বেকারত্ব বাড়ছে, অভাব তৈরি হচ্ছে, বিশেষ করে প্রান্তিক এবং দরিদ্র মানুষের খাবারের সংকট তীব্র হচ্ছে। যখন অর্থনৈতিক সংকট হয় তখন বাংলাদেশের মানুষ ফুঁসে ওঠে, আর এই ঐতিহাসিক সত্যটা বিএনপিকে এখন আত্মবিশ্বাসী করে তুলছে। বিএনপি এখন অপেক্ষায় রয়েছে মানুষ কখন ফুঁসে উঠবে। চতুর্থত আওয়ামী লীগ সরকারের আমলা নির্ভরতা। করোনা সংকট মোকাবিলায় সরকার রাজনৈতিক পথে না হেঁটে আমলাতান্ত্রিক পথে গেছে, আমলাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আমলাদের ওপর এই অতিমাত্রায় নির্ভরশীলতার ফলে সরকারের মধ্যে এক ধরনের জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছে বলে বিএনপির নেতৃবৃন্দ মনে করছেন, আর এটাও তাদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছে যে অতিমাত্রায় আমলা নির্ভর হওয়ার কারণে সরকার দুর্বল হয়ে পড়েছে, আমলা নির্ভর সরকার বারবার ভুল করে চলে। পঞ্চমত আওয়ামী লীগের একলা চলনীতি। 2019 সালের মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে আওয়ামী লীগ একলা চলনীতি অনুসরণ করছে। 14 দল কার্যত মৃত অবস্থায় রয়েছে, মহাজোটের তো কোনো খবরই নেই। আওয়ামী লীগের এই একলা চলনীতি করোনা সংকটের মধ্যে দলের শরিকদের মধ্যে হতাশা তৈরি করেছে। অনেক শরিকরা ফিসফাস করে সরকারের সমালোচনাও করছেন, তবে প্রকাশ্যে কেউ মুখ খুলছেন না। এরকম একটি পরিস্থিতিতে আওয়ামী লীগ যে একঘরে হয়ে গেছে, এটা বিএনপিকে আত্মবিশ্বাসী করছে। আর উপরোক্ত এই সমস্ত কারণেই বিএনপির নেতারা এখন ঘন ঘন বড় বড় কথা বলে বেড়াচ্ছেন। তারা মনে করছেন খুব শীঘ্রই আন্দোলনের সুযোগ তাদের সামনে আসছে।
সুপ্রিয় দর্শক, করোনা পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার উৎখাতে বিএনপি কি একটি বড়সড় আন্দোলন গড়ে তুলতে পারবে তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না। আবার এদিকে কঠিন বাঁধ সংকটেই লন্ডভন্ড হয়ে যেতে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। টানা তিন মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে, তৃতীয় মেয়াদে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করেছে, কিন্তু এক বছর যেতে না যেতেই আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের সরকার পরিচালনা যেন অস্বস্তিকর অবস্থায় পৌঁছেছে। আওয়ামী লীগ প্রথম এবং দ্বিতীয় মেয়াদে যেভাবে সাফল্য, জনপ্রিয়তা এবং জন আস্থা নিয়ে দেশ পরিচালনা করেছিল, তৃতীয় মেয়াদে এসে সেক্ষেত্রে কিছু ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক করোনা পরিস্থিতি। অথচ এই সময়টাই আওয়ামী লীগের সব থেকে বেশি উদযাপন করে দেশ পরিচালনার কথা ছিল, কারণ 17 মার্চ থেকে মুজিব বর্ষ শুরু হয়েছিল এবং সেটা নিয়ে বছরব্যাপী নানা রকম অনুষ্ঠান কর্মসূচি আয়োজনের কথা ছিল। একটা উৎসব মুখর পরিস্থিতিতে যখন আওয়ামী লীগের দেশ পরিচালনা করার কথা, তখন এক কঠিন সময় পার করতে যাচ্ছে। করোনার কারণে লন্ডভন্ড হয়ে গেছে আওয়ামী লীগের সব পরিকল্পনা, এক ভয়াবহ কঠিন ঝুঁকির মধ্যে পড়েছে জনস্বাস্থ্য, জনস্বাস্থ্যের সঙ্গে পাল্লা দিয়ে অর্থনৈতিক সংকট ডালপালা মেলছে। আর এতে জনস্বাস্থ্য এবং অর্থনৈতিক সংকট রাজনৈতিকভাবে চেপে ধরেছে ক্ষমতাসীন আওয়ামী লীগকে। আওয়ামী লীগ সরকার এক কঠিন চ্যালেঞ্জের মুখে। আওয়ামী লীগের সামনে অনেকগুলো বড় বড় সংকট দেখা যাচ্ছে, যে সংকটগুলো মোকাবেলা করেই আওয়ামী লীগকে টিকে থাকতে হবে। আর এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা মোটা দাগে প্রধান 5টি চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন। সংকটময় এই চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে, প্রথমত আওয়ামী লীগের নেতাকর্মীরা করণীয় জানেন না। করোনা সংকট মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের করণীয় কি তা অধিকাংশ নেতাকর্মীরাই জানেন না। কিছু কিছু নেতারা নিজ উদ্যোগে যা পাচ্ছেন তাই করছেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই, সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই। এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি বা প্রেসিডিয়াম কমিটির নীতি নির্ধারণী কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি, তাই অধিকাংশ নেতারাই জানেন না তাদের কি করতে হবে। দ্বিতীয়ত, সরকারে আওয়ামী লীগের ভূমিকা খর্ব হচ্ছে। করোনা সংকটে স্পষ্টতই আওয়ামী লীগের ভূমিকা খর্ব করা হয়েছে। নেতাদেরকে বাদ দিয়ে বরং সামনে এনে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি আমলাদেরকে, জেলার দায়িত্ব দেওয়া হয়েছে আমলাদেরকে, স্থানীয় পর্যায়ের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসকদেরকে। ফলে আওয়ামী লীগ কোথাও নেই, আওয়ামী লীগ তার নিজস্ব উদ্যোগে ত্রাণ দিচ্ছে, নিজস্ব উদ্যোগে ধান কাটছে, কিন্তু সরকারের কার্যত ভূমিকাহীন হয়ে পড়েছে আওয়ামী লীগ। এটা আওয়ামী লীগের জন্য নেতিবাচক প্রভাব ফেলছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃতীয়ত, আওয়ামী লীগের তৃণমূলের দুর্নীতি এবং দুর্বল তৃণমূল। কিছুদিন ধরেই আওয়ামী লীগের তৃণমূল যে পচে গেছে সে কথা বলা হচ্ছে। এই করোনা সংকটে তৃণমূলের দুর্নীতি নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, এর ফলে আওয়ামী লীগের যে মূল শক্তির ভিত্তি সেই তৃণমূলেই প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটা আওয়ামী লীগের জন্য একটি বড় সংকট বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ তৃণমূলেই যদি আওয়ামী লীগের না থাকে তাহলে আওয়ামী লীগের শক্তি খর্ব হতে বাধ্য বলে ধারণা করা হচ্ছে। কিছুদিন ধরেই বলা হচ্ছিল যে হাইব্রিড নেতারা এবং অনুপ্রবেশকারীরা আওয়ামী লীগ দখল করে নিয়েছে এবং এর একটা চিত্র পাওয়া গেল করোনা সংকটেই। স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি তাদের দুর্নীতি এবং অনিয়মের একাধিক ঘটনা শুধু আওয়ামী লীগের ইমেজ নষ্ট করে দেয়নি, সাথে সংগঠন হিসেবে আওয়ামী লীগকেও দুর্বল করে দিয়েছে। চতুর্থত, আওয়ামী লীগের শরিকদের মাঝে চাপা সন্তোষ বিরাজ করছে। আওয়ামী লীগ যখন 2019 সালের জানুয়ারিতে মন্ত্রিসভা গঠন করল, তখন সেই মন্ত্রিসভা থেকে শরিকদের বাদ দিয়ে শুধু আওয়ামী লীগের নেতাদেরই স্থান দেওয়া হলো। তখন থেকেই আওয়ামী লীগের সাথে শরিকদের একটা টানাপোড়েন চলছিল। আওয়ামী লীগের একলা চলো নীতি শরিকরা পছন্দ করেনি, কিন্তু এখন করোনা সংকটের সময়েও আওয়ামী লীগ শরিকদেরকে সাথে নিচ্ছে না এবং শরিকদের চাপা সন্তোষ ক্রমশ প্রকাশ হতে শুরু করেছে। কোনো কোনো শরিকরা প্রকাশ্যেই সরকারের সমালোচনা করছে, এর ফলে আওয়ামী লীগ যে একলা হয়ে যাচ্ছে তা বলা বাহুল্য। এবং একগ্রহে হয়ে গেলে যে আওয়ামী লীগ দুর্বল হয়ে যায় অতীতে তার প্রমাণ বারংবারই মিলেছে। পঞ্চমত, আওয়ামী লীগের প্রতি বিএনপি চোখ রাঙাচ্ছে। খালেদেজের মুক্তি বিএনপিকে পুনর্জীবিত করেছে এবং এখন করোনা সংকটের সময় বিএনপি আবার নিজেদেরকে সংগঠিত করতে চাইছে। নেতাকর্মীরা যেন প্রাণ ফিরে পেয়েছে এবং এই সময়ে বিএনপি একটি নতুন আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করছে। বিএনপির এই চোখ রাঙা নিয়েও আওয়ামী লীগের জন্য একটি বড় সংকট বলে মনে করা হচ্ছে। আওয়ামী লীগের সামনের দিনগুলোতে যেমন অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে হবে, জনস্বাস্থ্য সংকট মোকাবেলা করতে হবে, তেমনি দলের সংকটও আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে। কারণ রাজনৈতিক দলই যদি না থাকে তাহলে ক্ষমতায় থেকে আওয়ামী লীগের লাভ কি?
সুপ্রিয় দর্শক, ক্ষমতাসীন আওয়ামী লীগ লণ্ডভণ্ড হওয়ার পেছনে আর কি কি ভুল করছে তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না। দর্শক, সর্বশেষে দেখুন, গণমাধ্যমেই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেছেন, টেলিভিশন না থাকলে বিএনপির রাজনীতি অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়ত, গণমাধ্যমেই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পৃথিবীর কোনো দেশেই রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেছেন, যা হয়েছে তা হচ্ছে শুধু ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে টাস্কফোর্স। বিএনপি এখনো নেতিবাচক রাজনীতির বৃত্তে আটকে রয়েছে। দেশের এই সংকটকালে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। ব্রিফিংকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচারে নয়, কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন কাদের। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর প্রতিদিনের সর্বশেষ আলোচিত সমালোচিত তাজা সংবাদটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।